প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 10 বার পাঠ করেন, মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে, গোপন গুণা, জটিল গুণা, কঠিন গুণা, সগিরা গুণা, কবিরা গুণা, সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি যদি পড়েন আপনার পরিবারের মধ্যে, সংসারের মধ্যে রহমত বরকত বৃষ্টির মতো আসবে, বৃষ্টির মতো আল্লাহ রিজিক দান করবে, আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং এই আমলগুলো আপনারা করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, দোয়াগুলো সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব, আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন এবং এই আমলগুলো আমার সঙ্গে সহজেই করে নিতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন আজকে আমরা কত ধরনের গুনাহ করতেছি, হাত দ্বারা গুনাহ করতেছি, পা দ্বারা গুনাহ করতেছি, চক্ষু দ্বারা গুনাহ করতেছি, অন্তর দ্বারা গুনাহ করতেছি, গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছেন। আজকে ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি করতে পারেন, দোয়াগুলো যদি পড়তে পারেন, আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মে, তাহলে আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব গুণা খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবে, বৃষ্টির মতো রিজিক দান করবে, এমনি ভাবে আল্লাহ অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে এই সোমবার কেমন দিন একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আমাদের জানতে বড় ইচ্ছে হয় আপনি কেন সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের অপেক্ষা করেন? এমনি ভাবে নবীজি আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? আমার নবী ডাকতা বলে, এ আমার সাহাবীরা শুনো শুনো, সোমবারে আসমানের দরজা খোলা থাকে, এই সোমবারের মধ্যে আল্লাহর কাছে সোমবার এবং বৃহস্পতিবারে সমগ্র মুমিন মুসলমানের আমলগুলো পেশ করা হয়। একটু চিন্তা করে দেখেন আজকে সোমবার আপনার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে, আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে। আমরা যদি এই আমলগুলো করতে পারেন, আমার সঙ্গে নিয়ম অনুযায়ী আমলগুলো করতে পারেন, দোয়াগুলো পড়তে পারেন, মনে রাখবেন আপনার আমল নামাই যখন এই আমলগুলো উঠবে, আমার আল্লাহ আপনার সমস্ত গুনাহাতাগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ রিজিক বাড়াইয়া দিবেন, আমার আল্লাহ আপনাদেরকে ধনী বানাইয়া দিবেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমার নবী বললেন, এ আমার সাহাবীরা, সোমবার এবং বৃহস্পতিবার সমগ্র মুমিন মুসলমানের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবারের অপেক্ষা করি, কারণ এই 2 দিন আমি রোজা রাখি যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় আমার আমলগুলো পেশ করা হয়, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাত যে কোনো সময় আসমানের দরজা খোলা আছে, আল্লাহর কাছে আমাদের আমলগুলো পেশ করা হবে। আমরা যদি এই আমলগুলো করতে পারি, আমাদের কপাল খুলে যাবে, সারা জীবনের সব গুণা আল্লাহ মাফ করে আল্লাহ খুশি হয়া
আমাদেরকে জান্নাত দান করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে দোয়াগুলো বলে দিব, আমল করব, আমার সঙ্গে সহজে আপনারা আমলগুলো করে নিবেন, করলেই আপনাদের কপাল খুলে যাবে, আপনার যত গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নাকের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, সগিরা গুনাহ, কবিরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, জানা গুনাহ, না জানা গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে ধুয়ে মুছে আপনাকে পুত পবিত্র পরিষ্কার বানাইয়া দিবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি এই আমল করি আল্লাহ খুশি হয়ে যাবে। এই আমল কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন আপনাদেরকে বলে দিব, একটু চিন্তা করে দেখেন। গত সোমবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই সোমবারে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে শায়িত আছে। ঠিক তেমনি ভাবে আমার আপনার মরণের ডাক কখন এসে যায়, আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই বলা যায় না। এই জন্য এই আমল যদি আজকে করতে পারেন, আর যদি আজকে আজরাইল হাজির হয়ে যায়, আপনি মারা যান, আপনি মরা লাশ হয়ে যান, মনে রাখবেন আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুন বলে দিব, তবে মনে রাখবেন এই আমলটা করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আপনারা উযু করে নিবেন, তবে উযু ছাড়াও আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে উযু করে নেওয়া হলো উত্তম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র এবং আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসে, এই জন্য উযু করা উত্তম। এখন কথা হলো, উযু যখন করবেন বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবেন, কারণ আমার নবী বলেন, হে আবু হুরাইরা, তুমি যখন প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করবা, যখন তুমি প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবা, যতক্ষণ পর্যন্ত ওই কাজটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমল যখন শুরু করবেন বিসমিল্লাহ বলে আমলটা শুরু করে দিবেন, কারণ আমার নবী বলেছেন, আমল নামাই সওয়াব লেখা হবে, এই উযু করাটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, আপনি খাবার খাইতেছেন বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন, তাহলে যতক্ষণ খাইবেন ততক্ষণ সওয়াব হবে, আপনার খাবার খাওয়াটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। আপনি ঘুমাবেন বিসমিল্লাহ বলে ঘুমাবেন, তাহলে আপনার ঘুমটা ইবাদত হয়ে যাবে, যতক্ষণ ঘুমাইবেন ততক্ষণ সওয়াব আর নেক ফেরেশতারা আপনার আমল নামাই লিখতেই লিখতেই থাকবে, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করলে ওই কাজে শয়তান অংশগ্রহণ করতে পারে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, এই ঘরের মধ্যে আজকে থাকার কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায়, তখন শয়তান তার সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে ঘুমায়, শয়তান তার সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমানোর কোনো ব্যবস্থা নাই, সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার নবী বলে, যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা হয়ে গেছে। যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার না খায়, তখন শয়তান সঙ্গীদেরকে বলে, এ সাথী সঙ্গীরা,
আজকে এই ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে ঘুমানোর ব্যবস্থা হয়ে গেছে, ঘুমানোর ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলবেন, শয়তান অংশগ্রহণ করতে পারবে না। আর বিসমিল্লাহ না বললে শয়তান অংশগ্রহণ করবে। শয়তান আছে যেখানে শান্তি নাই সেখানে, শয়তান আছে যেখানে রহমত বরকত নাই সেখানে। এই জন্য বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ আছে যেখানে রহমত বরকত সুখ শান্তি সেখানে আছে, কামিয়াবি আর সফলতা ওই জায়গায় আছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আপনারা উজুটা শুরু করবেন বিসমিল্লাহ বলে। উজু শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালিমায়ে শাহাদাত আমার সঙ্গে একবার পড়েন এবং এই কালিমায়ে শাহাদাত মুখস্থ করে নেন, শিখার চেষ্টা করেন। কারণ উজুর পরে যদি কেউ একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে, আমার নবী বলেন, ওই ব্যক্তির জন্য আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে রাখেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যারা উজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ হাসরের ময়দানে ওই লোকগুলোকে ডেকে ডেকে বলবে, এ বান্দা বান্দি, তোমার জন্য আটটা দরজা খোলা আছে জান্নাতের, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য উজুর পরে কালিমায়ে শাহাদাত পড়বেন, জান্নাতের আটটা দরজা আপনার জন্য খোলা রাখা হবে, যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। কালিমায়ে শাহাদাতটা আমার সঙ্গে একবার পড়েন, আপনারা এটা মুখস্থ করার চেষ্টা করবেন, শিখে নেওয়ার চেষ্টা করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই কালিমায়ে শাহাদাত উজুর শেষে একবার পড়বেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলটা শুরু করার আগে উজু করলে উত্তম, তবে উজু ছাড়াও আমলটা করতে পারবেন। এই আমলটা আপনারা কিভাবে করবেন? প্রথম কাজ হলো, প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজটা হলো, আপনারা দশ বার আমি যে দুরুদটি পড়ব যেভাবে পড়ব, আমার সঙ্গে ওই দুরুদটি দশ বার পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, আপনারা পড়ে নিবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো, জীবনের সমস্ত গুণাখাতাগুলো ক্ষমা হওয়ার জন্য একটা দোয়া, যেই দোয়াটা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম করেছিলেন, যার কারণে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ক্ষমা করে দিয়েছিলেন। এবং আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, দুনিয়ার গুনাহগার বান্দা বান্দি যদি ওই দোয়াটা করে, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা বান্দিদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই দোয়াটি, ছোট্ট দোয়াটি, যেই দোয়া করে নবী মুসা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছিলেন, আল্লাহ নিজে ঘোষণা করে বলছেন, এই দোয়া যদি গুনাহগার উম্মত যারা আছে আমরাও করি, আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবেন। এই দোয়াটা দ্বিতীয় নাম্বার কাজ হলো, এই দোয়াটা আমার সঙ্গে আপনারা দশ বার পড়বেন, দশ বার, এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। এই দোয়াটি পড়ার পরে তিন নাম্বার কাজ হলো, আপনারা নবীজি ওয়াদা করে বলেছেন, যেই দোয়াটি পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে, রিজিক বৃদ্ধি করে দিবে, বৃষ্টির মতো রহমত বরকত রিজিক আসবে, আল্লাহ ধনী বানায়া দিবেন। ওই দোয়াটি পাওয়ারফুল শক্তিশালী, নবীজির শিখানো দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়ে নিবেন, তিনবার। এরপর চার নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা চার নাম্বার কাজ হলো, আপনারা যে দুরুদটি আমি পড়ব যেভাবে পড়ব, আমার সঙ্গে ওই দুরুদটি আপনারা দশ বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যদি সঠিকভাবে সঠিক নিয়মে আমলগুলো করতে পারেন,
তাহলে আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে, সগিরা গুণা, কবিরা গুণা, জটিল গুণা, গোপন গুণা, প্রকাশ্য গুণা, সব ধরনের গুণা আমার আল্লাহ ধুয়ে মুছে আপনাকে পবিত্র বানায়া দিবে। সুবহানাল্লাহ। আপনার অভাব অনটনগুলো দূর করে দিবে, সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। এই জন্য এই আমলগুলো মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে শুনে আমলগুলো করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রথম কাজটি হলো আমি যে দুরুদটি পড়বো ওই দুরুদটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে অনেকে আছে দুরুদের ক্ষেত্রে কৃপণতা করে, দুরুদ পড়তে চায় না। অনেকে বলে হুজুর কত দোয়া করি, কত আমল করি, কোনো কিছুই তো কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর নবীর সাহাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবি উমর বলেন, দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত তাকে লটকায় থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে কবুল হয় না, আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরুদ পাঠ করো। অর্থাৎ নবীর উপর দুরুদ না পড়লে দোয়া কবুল হয় না, আমল কবুল হয় না। এমনি ভাবে মনে রাখবেন, আপনি যে দুরুদগুলো পড়তেছেন ফেরেশতারা এই দুরুদগুলো নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেই, নবীকে গিয়ে বলে ওগো নবীজি আপনার বাংলাদেশ থেকে আপনার উমুক উম্মত, উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরুদ পাঠ করেছে। নবীজি খুন শুনে বড় খুশি হয়া যায়, বড় খুশি হয়া যায়। এই জন্য দুরুদের ক্ষেত্রে কৃপণতা করবেন না। এমনি ভাবে আমার নবী বলেন জান্নাতের মধ্যে আমি নবীর কাছাকাছি ওই লোকগুলাই বেশি থাকবে যারা নবীর উপর বেশি দুরুদ পড়েছে, যে যত বেশি নবীর উপর দুরুদ পাঠ করেছে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি তত বেশি নবীর কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আমি যে দুরুদটি পড়ব প্রথম কাজ হলো আমি যে দুরুদটি পড়ব ওই দুরুদটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। পড়েন, আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরুদটি 10 বার পড়ার পরে তৃতীয় নাম্বার কাজ হলো আপনারা ক্ষমার দোয়া, সর্বশ্রেষ্ঠ শক্তিশালী দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়ে নিবেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার আগে তিনটা কাজ করতে হবে, মনে মনে অথবা মুখে মুখে এই তিনটা কথা বলতে হবে। এক নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন, বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন মালিক আমি সব গুনাহ খাতাগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তৌবা করলাম, আল্লাহ আমি মাফ চাই। এইগুলো বলার পরে আপনারা ছোট্ট এই দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়বেন। আমি সহজ করে বলে দিতেছি, 10 বার পড়েন। রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি إني ظلمت نفسي فاغفر لي، ربي 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 إني ظلمت نفسي فاغفر لي। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে তিন নাম্বার কাজ হলো আপনারা নবীজির শিখানো শক্তিশালী দোয়া, যে দোয়াটা পড়লে অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ ধনী বানায়া দিবে, রিজিকে রহমত বরকত দান করবে। এই দোয়াটা আমার সঙ্গে তিনবার পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি, তিনবার এই দোয়াটি পড়বেন। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك،
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে চতুর্থ নম্বর বা সর্বশেষ কাজ হলো আপনারা আমার সঙ্গে এই দুরুদটি পাঁচবার পড়ে নেবেন। পাঁচবার পড়বেন আপনারা, পাঁচবার এই দুরুদটি পড়েন আমার সঙ্গে, আমি পড়িয়ে দিতেছি সহজ করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে আপনারা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করবেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নিবে, মনের আশা বাসনা পূরণ করে দিবে। এমনি ভাবে আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, যখন কেউ আল্লাহর কাছে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করে, আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ ওই দোয়া খালি ফিরে দেন না, আল্লাহ কবুল করে নেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর কাছে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে বলবেন, ও গো মালিক, আমি হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি, কখন যে আমার আজরাইল হাজির হয়ে যায়, ও মালিক আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন, আল্লাহ হালাল রিজিক দান করেন। আল্লাহ, আমার আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। সুবহানাল্লাহ।